সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি সুবর্ণা সুবর্ণা আপু আপনার গ্রামের বাড়ি কোথায় জামালপুর জামালপুর ওইখানেই থাকেন ওইখানে থাকেন এখন ঢাকা ভাড়া থাকেন পরিবারে কে কে আছে মা আছে আর বোন আছে বাবা নাই বাবা মারা গেছে বিয়ে হয়েছিল আপনার দেখতে শুনতে ভালো যৌতুক চাই কেন এখন মানুষে চাই রে ভাই আমার তো ততটুকু সামর্থ্য নাই কষ্টের পরে একজনের প্রতিবেদনের সামনে আসলাম ওই রকম যদি একটা মনের মতন মানুষ হয় আমার পাশে দ্বারা দায়িত্ব নেয় যৌতুক ছাড়া বুড়া মানুষ যদি কেউ বিয়ে করতে চায় বা যৌতুক দিয়ে বিয়ে করাও ঠিক না যদি বুড়া মানুষ আপনি বিয়ে করতে চান কেন আসলে এটা হলো বুড়া মানুষ চায় কেন হাজার হাজার মানুষ হয়তো বুড়া মানুষ বিয়ে করতেছে জোয়ান মানুষ এখন বুড়া মানুষে মনে করেন ভালোবাসে বেশি জোয়ান মানুষ তো মনে করেন দুই দিনে ভালোবাসে আবার আরেকজনের পিছে এখন যে যুগ ঘুরতেছে এক বছরই আরেকজনের পাশে দৌড় মারে আর বুড়া মানুষ তার দৌড় মারবে না পাশে থাকবে না তার মানে আপনি বুড়া হোক বা জোয়ান হোক যে মানুষটা চান তাকে নিয়ে সারা জীবন সংসার করতে চান সারা জীবন যাতে একসামের ভাত খেয়ে যায় সেটাই সেটা যে বুড়া মানুষই ভালো ইয়াং মানুষ খারাপ তা না সবাই ভালো আসলে যে সংসার করতে চায় সেরকম একজন মানুষ পেলে আসলে ভালো হয় হ্যাঁ যাতে এক বমি এসে সংসার করে এই যে ভিডিওতে আসলে তো হাজার হাজার মানুষ বিয়ে করতে চায় অনেক মানুষ বিয়ে করতে চায় অনেক ধরনের কথা বলে তো কেমন লাগে আসলে এগুলো ভাইরে কথা বলে কয় না কথা বলার কপাল থাকলে কথাই বলবে তাই চাই যে ওই রকম একটা মানুষ যাতে বিয়ে হইছে আর কথাও শোনা লাগে না মানুষের কাছে দৌড়ানো লাগে না কাজে যাওয়ানো লাগে না যাতে ঘরে বসে কাজ বাজ কিছু করতে পারি আর সে যাতে আমার পাশে থাকে এই রকম একটা মনের মতন মানুষই চাই সে দেশি হোক কিংবা বিদেশি হোক মেয়ে মানুষের যে ভিডিওতে এসে মানে জামাই খোঁজায় এটা নিজের জন্য কি ক্ষতিকর নাকি ভালো খুবই খারাপ কিন্তু আমার তো বড় ভাই নেই বাপ নাই যে ছেলে খুঁজে ভালো ছেলে খুঁজে বিয়ে দেবে এখন আমার নিজেরটা নিজেই আর কি প্রতিবেদনের সামনে এসে খুঁজে নিচ্ছি অনেকে বিয়ে করার জন্য যোগাযোগ করতে চায় কিন্তু ফোন দিলেই এরা নাকি বলে আগে টাকা পয়সা চাই তারা কমপ্লেন জানায় যে আপনারা যে প্রতিবেদন করেন এখানে তো বিয়ের জন্য আসে না শুধু টাকা পয়সার জন্য আরে এটা ভুল ধারণা সবাই সমান না হাতের পাঁচ আঙুল এক সমান না যেমন খারাপ আছে পৃথিবীতে ওই রকম ভালো আছে আল্লাহর দুনিয়ার ভিতরে সত্য মিথ্যে নিয়েই কিন্তু আছে যদি খালি মিথ্যেই হতো তো পৃথিবীটা থাকতো না আমি শুনছি প্রতিবেদন অনেক ধরনের বিয়ে হয়ে গেছে না অনেকে বিয়ে শাদী হয়ে গেছে সংসার করতেছে হ্যাঁ আর মনে করেন আপনার ওইখানে প্রতিবেদন করেই অনেক ধরনের বিয়ে হয়েছে এটাও আমি শুনছি শুনে এর জন্য আপনার এখানেই আইছি কিন্তু আসলে মানে যারা এই কথা বলে তারা আসলে কি উদ্দেশ্যে ফোন দেয় সেটাও জানি না অনেকে অনেক রকমের মন্তব্য অনেক রকমের কমেন্ট করে আসলে যারা ভালো কাজ করে তাদের খারাপ কথা একটু শুনতেই হয় সেটা ভেবে আমরা হয়তো সবকিছু হয় না আর অতি তাড়াতাড়ি কিছু পায় না মানুষে কিছু পাইতে গেলে কিছু দিতে হয় এরা কিন্তু জগতের কথা শুধু আমার কথা না তাই মনে করেন ওই রকম সবার ভিতরে প্রথমে শুরু থেকেই কিন্তু বিয়ে হয়ে যায় না দুই চার দিন কথা বলে দুই চার দিন মনে করেন মানুষ মানুষরা চেনে তারপরেই কিন্তু বিয়ে হয় ঠিক আজকে আসছেন সত্যিকার উদ্দেশ্য তো বিয়ে করবেন স্বামীর একটা সংসার হবে সেটাই হ্যাঁ হ্যাঁ ওই উদ্দেশ্যই আসছে কিন্তু তারপরে আমার একটা কথা আছে আমার পাশে আমার মা আছে বোন ছিল সে বিয়ে হয়ে গেছে গা এখন আমি আর আমার মা আছি যদি আমার মার দায়িত্বটা নেয় ওই রকম একটা মানুষ পাই যে আমার পাশে দাঁড়িয়ে আমার মার দায়িত্ব নিয়ে আমারে বিয়ে করে তাহলে আমি বিয়ে বসে চলে যাব কারণ সবারই মা আছে সে আমারও জন্ম দিছে তার যদি ছেলে থাকতো তার পাশে থাকতো এখন দুইটা মেয়ে সেও বিয়ে হয়ে চলে গেছে আমার জন্য আমার মা আমার কাছে রয়ে গেছে তা চাই যে আমার মা মরার আগ পর্যন্ত যাতে আমার কাছে থাকে আর আমার মার যাতে মনে করেন অসুখ আছে ওই অসুখটা দোয়া করেন যাতে সবার কাছেই দোয়া চাই সাইডে জায়গা খুবই কষ্টের মধ্যে আমি আছি এখন মনে করেন বাসা ভাড়া থাকি বাসা ভাড়া এদিকে সংসার চালানো মার ওষুধ আনা খুব কষ্ট হয়ে যায় এর জন্য যাই যে আমার বিয়ে করে সেও যাতে আমার মার দিকে একটু লক্ষ্য রাখে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার মোবাইল আছে বাটা মোবাইল মোবাইলের মাধ্যমে যোগাযোগ নাম্বারটা খোলা আছে হ্যাঁ নাম্বার সবসময় তো নাম্বারটা কি মুখস্থ আছে হ্যাঁ মুখস্থ একটু বলে দেন 01753 জি 1614 জি 21 যাই নাম্বারটা খোলা রাখবেন আর সবচেয়ে বড় কথা যত কষ্টের মাঝে থাকেন নামাজ কালাম পড়ে আল্লাহকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে নামাজ কালাম পড়ি ভাই নামাজ রোজা পাঁচটা কলমা মুসলমানের লাগে ওগুলো জানি কিন্তু ভাই কোরআন শরীফ পড়ি নাই আল্লাহ এটা পড়ার সামর্থ্য দেই নাই স্বামীর ঘরে আশা করি যাতে পড়তে পারি যাই তোকে আপু ভালো থাকেন ইনশাআল্লাহ আপনারাও ভালো থাকেন আর আপনার চ্যানেলটা আমি আশা করে আইছি আপনার চ্যানেলে অনেকেই বিয়ে শাদী হয়েছে অনেকজনই অনেক কিছু পাইছে
যাতে আমারটাও আল্লাহই পূর্ণ করে। তো কাপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনিও ভালো থাকেন।